রাজধানীর ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী কারুতি দাসের একক চিত্র প্রদর্শনী অন্তর্যাত্রা। সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অধ্যাপক আহমেদ রেজা, শিল্পী কাজী রকিব ও কবি রবিউল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বেশ কিছু ছবি এতে স্থান পেয়েছে। আরো জানাচ্ছেন লাবণী গুহ। সাদা চোখে দেখা প্রকৃতির রূপ, রং ও যাপিত জীবনের নানা বাঁক ফুটে উঠেছে শিল্পী কারুতি দাসের তুলিতে। তাঁর আঁকা 52টি চিত্রকর্ম নিয়ে শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হয়েছে একক চিত্র প্রদর্শনী। উদ্বোধনের পর শিল্পীর কাজগুলো ঘুরে দেখেন বিশিষ্টজনরা। শিল্পী বলেন, তাঁর জীবন পরিক্রমা স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। লাস্ট 30 বছরের কাজ দিয়ে করা, 88 থেকে এই 2018 পর্যন্ত। কালবৈশাখী, বৃষ্টি, জোছনা, বাংলার পথ, নদী, ফুল, পাখি আর মানুষের মাঝের বৈচিত্র্যতা এসেছে তাঁর কর্মে। বিষয়বস্তুগুলো আলাদা, যদিও পুরনো কাজ নতুন কাজের মিশেল আছে, তারপরে আমার মনে হয় যে সবকিছু মিলে বেশ ভালো। ছবিতে আরও আছে তারুণ্যের জয়গান, যা চলবে 2রা মার্চ পর্যন্ত। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।